আসসালামু আলাইকুম। আইকোর রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে ছোটখাটো একটা ইনকাম আছে, বাট ব্যাংকে হচ্ছে ডিপিএস অথবা এফডিআর আছে অথবা দুইটাই আছে, তারা কিভাবে অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন বা যে রিটার্নে আসলে কেন সাবমিট করবেন সেটা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো আপনার যদি এফডিআর অথবা ডিপিএস থাকে অথবা দুইটাই থাকে তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি নিয়মিত কিন্তু আইকো রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যে কোনো কম্পিউটার থেকে হচ্ছে গুগলে চলে আসবো, এসে হচ্ছে ই রিটার্ন লিখবো। ই রিটার্ন লেখার পরেই হচ্ছে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবো, সেই ওয়েবসাইটটাতে ওপেন করবো। তারপরে হচ্ছে ই রিটার্ন লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ই রিটার্নের ওয়েবসাইট আপনি চলে আসবেন। আপনার যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে এখানে টিন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারটা দিয়ে সাইন ইন করে ফেলবেন। বাট আপনার যদি এখনও রেজিস্ট্রেশন না করা থাকে এখানে রেজিস্ট্রেশন লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার টিন নাম্বারটা দিবেন, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যেটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা থাকতে হবে। আপনার টিন নাম্বারটা কোন মোবাইল নাম্বার দিয়ে খুলেছিলেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার হতে হবে, এটা মাস্ট। নাইলে কিন্তু এই ওয়েবসাইট আপনাকে ব্লক করে দেবে, আপনাকে ই রিটার্ন দিতে দিবে না। সো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইউজ করবেন। তারপরে ক্যাপচা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে হচ্ছে একটা ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপিটা বসাবেন, পাসওয়ার্ড দুইবার দিবেন, হয়ে যাবে রেজিস্ট্রেশন। সো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমরা সাইন ইনে যাচ্ছি। তো সাইন ইনে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে আমাদের টিন নাম্বারটা দিব, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা দিয়ে আমরা সাইন ইন করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি ই রিটার্নের ওয়েব পোর্টালে হচ্ছে লগ ইন করে ফেলছি বা সাইন ইন করে ফেলছি। যেহেতু আমরা রিটার্ন সাবমিশন করবো, সো আমরা হচ্ছে যে রিটার্ন সাবমিশন লেখা আছে সেখানে ক্লিক করব। তো ফার্স্টে হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট ইনফরমেশনের পেজটাতে আসি। তো এখানে হচ্ছে যে উপরের যে কাজগুলো, জাস্ট ইউনিভার্সাল সেলফ এটাই থাকবে, কিছু করা লাগবে না, অ্যাসেসমেন্ট ইয়ার এটাই থাকবে, কিছু করা লাগবে না, ইনকাম ইয়ারও কিছু করা লাগবে না। এখানে হচ্ছে যেহেতু আমাদের হালকা পাতলা ইনকাম আমরা দেখাবো, টিউশনে থেকে দেখাবো, সো আমরা হচ্ছে ইয়েস দিব। এখানে হচ্ছে আমরা নো দিব, আমাদের ট্যাক্স পে কোনো ইনকাম নাই, আমরা হচ্ছে রেসিডেন্ট বাংলাদেশ থেকেই করতেছি, সো রেসিডেন্ট দিব। এখানে হেড অফ ইনকাম, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট করব শুধুমাত্র, অন্যগুলো আমরা দিব না। তারপরে হচ্ছে এখানে কিছু করতে হবে না, সেভ অ্যান্ড কন্টিনিউসে যাব। এখানে হচ্ছে আপনার লোকেশনটা কোথায় আছেন আপনি, হ্যাঁ, ঢাকা নর্থ হলে এটা, ঢাকা সাউথ হলে এটা, চিটাগাং হলে এটা, অন্য অন্য কোনো সিটি কর্পোরেশন হলে এটা, এনি আদার সিটি কর্পোরেশনের বাইরে হলে এটা। সো আমি এটা দিয়ে দিচ্ছি, আমারটা সিটি কর্পোরেশনের বাইরে। ওকে, তারপরে হচ্ছে আপনাকে রিবেট মানে চাচ্ছেন কোনো ইনভেস্টমেন্টের জন্য, যেহেতু আমাদের অ্যাকচুয়ালি রিবেটের প্রয়োজন পড়বে না, আমাদের জিরো রিটার্ন হবে, সো রিবেট আর যাচ্ছি না ঝামেলায়, নো দিয়ে দিচ্ছি। শেয়ার হোল্ডার না কোনো কোম্পানি, নো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গ্রস ওয়েলথ 40 লক্ষর নিচে, সো নো দিচ্ছি। কোনো মোটর কার নাই, নো দিচ্ছি। সিটি কর্পোরেশনের কোনো প্রপার্টি নাই, নো দিচ্ছি। আইডি 10 বেজ নট এন্ট্রি স্টিল ওয়ান টু সাবমিট, এটা যদি নো দেন আপনার হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি বেসটা চলে যাবে, সো আমরা এটা নো দিব না, আমরা এটা ইয়েস রাখবো। ইয়েস রেখে নেক্সটে যাবো, মানে সেভেন কন্টিনিউসে যাবো। তারপরে হচ্ছে আমরা ইনকামের পেজে চলে আসছি। আমি একটু ফিল আপ করে রাখছি সুবিধার্থে আপনাদের বোঝানোর। আপনারা এখানে আসলে এরকম দেখবেন, আমি দেখাচ্ছি এই যে এরকম জাস্ট ইনকাম টাইপ সিলেক্ট করার অপশন থাকবে। আপনি এখান থেকে যে যদি আপনার টিউশনে থেকে ইনকাম থাকে, এই যে এনি আদার ইনকাম এটা সিলেক্ট করবেন, হ্যাঁ এটা সিলেক্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, অলরেডি আমারটা সিলেক্ট করা আছে, এই যে এনি আদার ইনকাম যেটা, এই যে সিলেক্ট করা আছে, আমি এখানে যে এনি আদার ইনকাম সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে এখানে পার্টিকুলারসে টিউশন লিখে দিয়েছি, পেমেন্ট অথরিটি কার কে আমাকে পেমেন্ট করেছে, স্টুডেন্টের গার্ডিয়ান অবশ্যই, সো স্টুডেন্টস গার্ডিয়ান লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে ডেট 2021 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে কাউন্ট হবে, যেহেতু এটা লাস্ট অর্থবর্ষের কথা বলা আছে, সো এইভাবে ডেটে দিয়ে দিবেন। কত টাকা পেয়েছেন আপনি, একটা অ্যারাউন্ড যত টাকা পেয়েছেন সেটা লিখবেন। লাইক আমি দেখাইলাম যে গত 1 বছরে আমি টিউশন বাবদ 1,10,000 টাকা পেয়েছি, এই টিউশনের জন্য আপনার খরচ হয়েছে কত, লাইক আমি 10,000 টাকা খরচ হয়েছে, আসা যাওয়া যাতায়াত ভাড়া দেখাইলাম আমার 10,000 টাকা, তাহলে আমার প্রফিট হলে কত, 1,00,000 টাকা। সো আমি টিউশন বাবদ গত অর্থবর্ষে হচ্ছে 1,00,000 টাকা প্রফিট করেছি, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। আর আপনার যদি এফডিআর থাকে সেটাও এখানে এফডিআরের প্রফিটটা দেখাবেন, এই যে ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট সেটা কীভাবে, ওই সেম আমি আবার দেখিয়ে দিচ্ছি। ইনকাম টাইপে যে এই যে ব্যাংক ইন্টারেস্ট অর প্রফিট, এই যে এই জিনিসটা সিলেক্ট করবেন, হ্যাঁ
এটা আমি সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করার পরে হচ্ছে এগুলো আসে, এই ফিল্ডগুলো। তারপরে এখানে আপনি ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, আপনার কত টাকা হচ্ছে প্রফিট আসছে সেটা লিখবেন। এখানে কিন্তু আপনি FDR করেছেন সেটা কিন্তু এখানে না, সেটা অন্য জায়গায় আমরা দেখবো পরে। এখানে লিখবেন কত টাকা আপনার প্রফিট পাইছেন, হ্যাঁ টোটাল, এবং সোর্স ট্যাক্স সহ প্রফিট থেকে কত টাকা কাটছে সেটা এখানে লিখবেন। তো এটা থেকে এটা বিয়োগ হয়ে এটা অটোমেটিকলি নেট ইনকাম আপনার চলে আসবে, আশা করি বুঝতে পারছেন। প্রফিটটা, টোটাল প্রফিটটা লিখবেন, এটা থেকে আবার কত টাকা কেটে নিছে ব্যাংক সেটা এখানে লিখবেন, আলটিমেটলি মাইনাস করে আপনাকে এটা দেখিয়ে দিবে। ওকে, এই দুইটাই আশা করি বুঝতে পারছেন। আপনার যদি শুধুমাত্র টিউশনি থেকে ইনকাম থাকে তাহলে শুধু এটা সিলেক্ট করবেন, এটা দিবেন। আপনার যদি DPS FDR না থাকে এটা দেওয়ার কোনো প্রয়োজন নয়, FDR থাকলে এটা দিবেন। ওকে, তারপরে 7 কন্টিনিউসে যাচ্ছি আমরা। হচ্ছে এখন এক্সপেন্ডিচার পেজে আসি। এখানে নো দিলে হচ্ছে আপনি একবারে সবগুলো লিখে দিতে পারবেন, বাট আমি একটা কারণে ইয়েস দিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। ইয়েস দিলে আপনাকে ভেঙে ভেঙে খরচটা দেখাতে হবে। এখানে হচ্ছে লাস্ট অর্থ বছর আপনার কত টাকা খরচ, কোন পারপাসে কত খরচ করেছেন। আমি অ্যারাউন্ড একটা দেখিয়ে দিয়েছি, যেহেতু আমি হচ্ছে আমাদের ইনকাম সোর্সটা কম, সো আমি একটু কমিয়ে কমিয়ে জিনিসটা দেখিয়ে দিয়েছি। এখানে ভেঙে ভেঙে আপনারা এভাবে দিয়ে দিবেন, জাস্ট ভেঙে ভেঙে দেখিয়ে দিবেন, একটা খরচ দেখিয়ে দিবেন। তবে এখানে একটা জায়গায় দেখুন, এই কারণে আমি হচ্ছে এটা একবারে এখানে নো দিয়ে ফিল আপ করি নি, ইয়েস দিয়ে ফিল আপ করেছি। নো দিলে অপশনটা পাবেন না। পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, আমরা কিন্তু বলেছি আমাদের FDR আছে, সো FDR কিন্তু আমাদের 2000 টাকা কেটে নিয়েছে সোর্স ট্যাক্স আকারে, সেটা আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম। আপনি যদি FDR না থাকে আপনার, আপনি এখানে দেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে নো দিয়ে এখানে সরাসরি টোটাল অ্যামাউন্টটা, মানে আমাদের যেটা আসছে খরচ 6,500 টাকা, আপনি একবারে এখানে নো দিলে একটাই বক্স পাবেন, 6,500 টাকা দেখিয়ে দেবেন, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। আমি জাস্ট FDR এর কারণে FDR যে 2000 টাকা কাটছে সেটা আমি এখানে দেখিয়ে দিলাম, সোর্স ট্যাক্স আকারে আমার 2000 টাকা কাটছে গত অর্থ বছরে, বাকিটা খরচ হয়েছে সেটা টোটাল 58,000 টাকা, টোটাল 6,500 টাকা হয়ে গেল। ওকে, 7 কন্টিনিউসে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সম্পদ এবং লায়াবিলিটি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। এখানে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ঘরে এটাতে টিক দিবেন, টিক দেওয়ার পরে এই যে ফিক্সড ডিপোজিট অ্যান্ড DPS, হ্যাঁ এখানে টিক দিবেন, দিলে এই ধরনের ঘর পেয়ে যাবেন আপনি। এই যে অ্যাডে ক্লিক করলে ঘর আসবে, হ্যাঁ। সো আমরা করছি কি, এখানে দুইটা জিনিস দেখাইছি, DPS দেখাইছি, FDR দেখাইছি। যেহেতু বলছি ভিডিওতে, এই ভিডিওটা হচ্ছে যাদের DPS আছে যাদের FDR আছে তাদের জন্য। সো আপনার যদি FDR না থাকে FDR দিবেন না, আপনার যদি FDR থাকে DPS না থাকে DPS দিবেন না, আপনার যেটা আছে দিবেন, দুইটা থাকলে দুইটাই দিবেন। সে এখানে পার্টিকুলারসে দিয়ে দিবেন কোন, মানে কোনটা আছে FDR না DPS, পারচেস করছেন অবশ্যই, ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম লিখবেন, কত টাকা DPS হলে লাস্ট অর্থ বছরে কত টাকা জমা দিয়েছেন। লাইক আমি 5,000 টাকা করে দিয়েছিলাম, 5 বারে 60,000 টাকা, সো এখানে 60,000 টাকা দিয়ে দিলাম, মানে 12 মাসে প্রতি মাসে 5,000 করে 60,000 টাকা জমা হয়েছে। তারপরে FDR আমার হচ্ছে 2,00,000 টাকার FDR করা আছে সাপোজ, সো 2,00,000 টাকা এখানে দেখে দিলাম। আমরা কিন্তু ওইখানে দেখেছিলাম প্রফিটটা, এই যে ইনকামের এখানে দেখেছিলাম প্রফিটটা কত টাকা আসছে FDR থেকে, বাট এখানে দেখাবো হচ্ছে টোটাল FDR অ্যামাউন্টটা। DPS কিন্তু কোনো প্রফিট হয় নাই, কারণ DPS তো আমি ভাঙি নাই এখনও, প্রফিট পাই নাই, সেটা ভাঙার পরে প্রফিট। ওকে, গেল এইগুলো। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে গোল্ড আছে, আমরা কিছু গোল্ড দেখিয়ে দিব, গোল্ডটা গিফট আকারে দেখাবো। এখানে সিলেক্ট করলে আপনি অপশন পেয়ে যাবেন, পারচেজ ইনহেরিটেন্স গিফট, আমি গিফট দেখাবো। গিফট দেখালে এখানে ভ্যালু 0 দিবেন, মূল্য অজানা, কত ভরি, এই যে এখানে দেখা দিলাম 4 ভরি, আপনি এখানে তোলা, গ্রাম, কিলোগ্রাম আপনি দেখাতে পারেন। আমি ভরি দিয়ে দেখালাম, 4 ভরি গোল্ড আমি গিফট আকারে পাইছি। আর এগুলো কিন্তু এখানে সিলেক্ট করে পারচেজ দেখাই দেবেন, কারণ DPS তো আর কেউ গিফট করবেন না, FDR গিফট করবেন না, এটা আপনার টাকা দিয়ে আপনাকে করতে হবে, অথবা আপনার ফাদার টাকা দিয়ে করতে পারেন, নো প্রবলেম। ওকে, তারপরে হচ্ছে এখানে আমি দেখাইলাম যে ইলেকট্রনিক্স বাবদ আমি কিনছি হচ্ছে 2টা ইলেকট্রনিক্স কিনছি, যেটার মূল্য হচ্ছে 52,000 টাকা গত অর্থ বছরে। ওকে, তারপরে আমার হাতে তো কিছু ক্যাশ টাকা থাকবে, তাই না? সো এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে ক্যাশ ইন হ্যান্ডে আমি 46,000 টাকা আমার কাছে আসে, আমি দেখাইছি বর্তমানে। এবার হচ্ছে আমার কোনো লায়াবিলিটিস নাই, যদি আপনার লোন টোন নেওয়া থাকে এখানে সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে আপনি দেখিয়ে দেবেন যে আপনার লোন আছে, এই যে এটাতে, এটাতে ক্লিক করে আপনি হচ্ছে ব্যাংকের নাম, কী পারপাসে নিয়েছেন, ব্যাংক ব্যালেন্স এমন কত টাকা দেখিয়ে দেবেন লোন থাকলে। আমাদের লোন নাই, সো দেখাচ্ছি না। এখানে হচ্ছে আদার আউটফ্লো, এটা হচ্ছে আসছে ওই যে আমরা এক্সপেন্স দেখাইছিলাম, এই যে উপরে এই যে এক্সপেন্ডিচারে 60,000 টাকা টোটাল, সেটা এখানে অটোমেটিকলি চলে আসে 60,000 টাকা, হ্যাঁ আপনাকে কিছু করতে হবে না। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, এখানে দেখুন 1,18,000 টাকা আসছে, কোথেকে আসছে সেটা, এই যে ইনকাম থেকে। ইনকাম আমরা দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম আমাদের টিউশনি বাবদ আমরা 1,00,000 টাকা আমাদের প্রফিট হয়, আর হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট থেকে আমাদের 18,000 টাকা প্রফিট হয়, টোটাল দুইটা মিলে হচ্ছে 1,18,000 টাকা। আর আদার রিসিপ্টস, যেহেতু আমি এখানে DPS দেখাইছি 60,000 টাকার, আমি হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট দেখাইছি, এইখানেই তো 2,60,000 টাকা আমার খরচ হয়ে গেছে, তাই না? তারপরে আমার বার্ষিক খরচ দেখাইছে আমি হচ্ছে
কত এই যে এই যে 60,000 টাকা, সো আরও খরচ দেখাইছি, আমার হচ্ছে আমার ইলেকট্রনিক্স কিনছি, আমার হাতে আছে, সেই টাকা আমি কোত্থেকে পাইছি? টাকার তো একটা হিসাব দেখাইতে হবে। সো আমি কী করছি, পাস্ট লাইফ সেভিং, আমার অতীত জীবনের সঞ্চয়, যেহেতু এটা আমার প্রথম হচ্ছে মানে রিটার্ন সাবমিশন, সো অতীত জীবনে তো আমার কিছু সঞ্চয় ছিল, সেগুলো আমি দেখাইলাম 3 লক্ষ টাকা। আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত দেখাইতে পারবেন, তার বেশি দেখাইলে ঝামেলা আছে, সো ঝামেলায় যাবেন না। তো আমি এখানে পাস্ট লাইফ সেভিং হিসাবে আদার রেসিপিয়েন্টে ক্লিক করে 3 লক্ষ টাকা দেখালাম সোর্স অফ ফান্ড। তাহলে আমার কত হলো, 3,18,000 আর 1,18,000 আর 3 লক্ষ, টোটাল 4,18,000 টাকা। আর আমাদের হচ্ছে এখানে জিরো, কারণ আমরা এটা ফার্স্ট রিটার্ন, যদি আপনার ফার্স্ট রিটার্ন না হয়ে থাকে, গত ওই অর্থ বছর যদি রিটার্ন দিয়ে থাকেন, সেক্ষেত্রে গত অর্থ বছর এই যে নেট ওয়েলথ এখানে যেটা আছে, গত অর্থ বছরে কত ছিল সেটা আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে লেখা থাকবে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, কত ছিল সম্পদ, নেট ওয়েলথ কত ছিল। ওকে, আমরা একটু লাস্টে চলে আসি, হিসাবটা দেখুন খুব সুন্দরভাবে মিলে গেছে। আমাদের এই অর্থ বছরে 3,58,000 টাকা আমাদের গ্রস ওয়েলথ, কীভাবে এই যে আমাদের সম্পদ কত আছে, এই যে 2,60,000 টাকা, তারপরে হচ্ছে এই যে এখানে 52,000 টাকা, তারপরে 46,000 টাকা, সবগুলো মিলে আমাদের হচ্ছে 3,58,000 টাকা। আর হচ্ছে আমাদের টোটাল আউটফ্লো 60,000 টাকা, আউটফ্লো কি, ওই যে খরচ দেখাইছি আমরা, এই যে খরচ, সো 3,58,000 আমাদের বর্তমানে ওয়েলথ আছে আর খরচ হয়েছে 60,000 টাকা। সো আমাদের টোটাল হিসাব কত হলো, 4,18,000 টাকা। আর আমাদের সোর্স অফ ফান্ড কত, মানে আমরা ইনকাম করছি কত, এবং অতীত জীবনের সঞ্চয় দুইটা মিলে হচ্ছে 4,18,000। সো 4,18,000 মিলে গেল, একদম সিম্পল জিনিস। যদি আপনারটা এখানে না মিলে, এখানে জিরোর জায়গায় কোনো ব্যালেন্স দেখায়, মাইনাস হোক প্লাস হোক, সেটা মিলাইতে হবে। কীভাবে মিলাবেন, আপনি জাস্ট এই যে পাস্ট লাইফ সেভিংসে চেঞ্জ করে দেন, ওইটা চেঞ্জ হয়ে যাবে। লাইক আমি যদি এখানে 2 লক্ষ দেখাই, দেখুন ওখানে 1 লক্ষ ডিফারেন্স হয়ে যাবে, দেখছেন। সো এভাবে আপনি এখানে চেঞ্জ করে দেবেন, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আপনি এখানে ক্যাশ ইন হ্যান্ডে চেঞ্জ করতে পারেন, এখানে আমি 1 লক্ষ অ্যাড করতেছি, ক্যাশ ইন হ্যান্ড আমার কাছে 1 লক্ষ আছে, দেখুন 1 লক্ষ মাইনাস হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে আবার দেখাইলাম হচ্ছে 2 লক্ষ, আরও দেখুন বেড়ে গেছে, তাই না? আপনি এখানে 4 লক্ষ দেখালে আবার মিলে যাবে হিসাবটা, দেখেন জিরো হয়ে গেছে। তো এভাবে এভাবে হচ্ছে আপনি এটা কমপ্লিট করতে হবে, মানে যদি ডিফারেন্স থাকে, আপনি দুইটা জায়গায় অপশন আছে, পাস্ট লাইফ সেভিংয়ে আপনি চেঞ্জ করে দেবেন, ক্যাশ ইন হ্যান্ডে চেঞ্জ করে দেবেন, অথবা আপনার খরচে আপনি খরচ কম বেশি করতে পারেন, যে এক্সপেন্ডিচার যেটা আমরা গত পেজে ফিল আপ করে আসছিলাম এক্সপেন্ডিচার, সেখানে। সো এভাবে আপনি এটা মিলিয়ে দেবেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, 7 কন্টিনিউসে যাবো। এবার হচ্ছে আমরা ট্যাক্স পেমেন্টের ঘরে চলে আসছি, আমাদের ইনকাম সোর্স 1,18,000 টোটাল ইনকাম ছিল, ওটা এখানে দেখাচ্ছে আমাদের কোনো ট্যাক্স আসে না, 0,0,0 সব জিরো। তারপরে হচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে ফাইনাল পেজে চলে আসবেন। আমি একটু ব্লার করে রাখছি, এখানে অনেক ইনফরমেশান আছে যেগুলো দেখানোর মতো না, সো দেখাচ্ছি না। এখানে লাস্ট পেজে এসে, এবং লাস্টে এসে এখানে টিক দিবেন, তারপরে সাবমিট রিটার্নে ক্লিক করবেন, দ্যাটস ইট। তো আমি আর সাবমিট রিটার্নে ক্লিক করবো না, বিকজ অফ এটা তো একটা ডেমো ভিডিও, সো ডেমো ভিডিওটা তো আমি আপলোড করবো না। সো আপনি সাবমিট রিটার্নে ক্লিক করার পরে কী হবে সেটা বলে দিচ্ছি। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখানে একটা কংগ্রেচুলেশন মেসেজ দেখাবে, আপনারটা সাবমিট হয়ে গেছে দেখাবে। তারপরে হচ্ছে আপনি এখানে ট্যাক্স রেকর্ডে ক্লিক করবেন, এখানে আপনার হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, এখানে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। আই মিন আপনার তো এই দুটোই প্রয়োজন, যে আপনার রিটার্নে সাবমিশন হয়েছে, এই দুটো জিনিস এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, একটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি নিজে নিজে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনার রিটার্নটা সাবমিশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সো ভিডিওটা অবভিয়াসলি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, আর এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।